আমার প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এই চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই আজকে তোমাদের জন্য যা জানাবো তা তোমাদের সিলেবাস অর্থাৎ বাংলার সম্পূর্ণ সিলেবাস বাংলার যে দুটি বই রয়েছে একটি সাহিত্য চর্চা এবং বাংলা ভাষায় শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এই দুটি বই তোমাদের বাংলায় পড়তে হবে বা জানতে হবে সেই সাথে এই দুটি বইয়ের ভেতরে কী রয়েছে অর্থাৎ সম্পূর্ণ সিলেবাস তোমাদের একেবারে খুঁটিনাটি আমি জানাবো এবং কোথা থেকে কিভাবে প্রশ্ন দেয়া হয় এবং সেই প্রশ্নগুলো কত নম্বর কত নম্বরের এবং কতগুলো শব্দের মধ্যে লিখতে হয় তাও খুঁটিনাটি তোমাদের সবিস্তারে জানাবো সেই সাথে যে সিলেবাস জানানোর পরেই তোমাদের যে একেবারে বোর্ডের যে তথ্য দেয়া আছে বা বোর্ডের নিয়ম অনুযায়ী তোমাদের প্রশ্নের কাঠামো এবং যে প্রশ্নের যে নম্বর বিভাজন সেগুলো সঠিকভাবে একেবারে তথ্য অনুযায়ী যেভাবে সে বোর্ডে দেওয়া আছে সেভাবে জানাবো তাহলে চলো তোমরা জেনে নাও তোমাদের জন্য মূলত এই দুটি বই রয়েছে তো একটি একটি বইয়ের মধ্য থেকে কি করে প্রশ্ন আসে বা কিভাবে সেগুলো জানাবো তো এটি মূলত টেক্সট বই সাহিত্য চর্চা উচ্চ মাধ্যমিক বাংলা সাহিত্য সংকলন তো এখানকার বা এই বই থেকে যে টপিকগুলো তোমাদের পড়তে হবে যে কবিতা বা গল্পগুলো সেগুলো জেনে নাও বা নাটকগুলো তো প্রথমেই রয়েছে গল্প কে বাঁচায় কে বাঁচে মানিক বন্দ্যোপাধ্যায় ভাত মহাশ্বেতা দেবী এবং ভারতবর্ষ ভারতবর্ষ সৈয়দ মুস্তাফা সিরাজ তো এখান থেকে তোমাদের মোট নম্বর রয়েছে বারো তো বারো নম্বরের পাঁচ নম্বর রচনাধর্মী প্রশ্ন এবং দু নম্বরে এসে এবং পাঁচ নম্বরের এমসিকিউ থাকে তো এখান থেকে এই তিনটি গল্পের মধ্য থেকে রচনা প্রশ্ন হিসেবে যে কোনো দুটি গল্প থেকে প্রতি বছরই প্রশ্ন দেওয়া হয় যেমন এই বছর ভারতবর্ষ থেকে প্রশ্ন আসবে অবশ্যই আর এ দুটো থেকে যে কোনো একটি আসবে রচনা প্রশ্ন সে যাই হোক কবিতা রয়েছে রূপনারায়ণের কুলে রবীন্দ্রনাথ ঠাকুর শিকার জীবনানন্দ দাস মহুয়ার দেশ সমর আমি দেখি শক্তি চট্টোপাধ্যায় এবং ক্রন্দনরতা জননীর পাশে মৃদুল দাসগুপ্তের এখান থেকে মোট নম্বর আছে তেরো তো তেরো নম্বরের পাঁচ নম্বর একটি রচনাধর্মী প্রশ্ন লিখতে হয় এবং চার নম্বর এসে কিউ এবং আরও চার নম্বর এমসিকিউ কিউ এইভাবে তেরো তো এখান থেকে রচনাধর্মী প্রশ্ন যে কোনো দুটি প্রশ্নপত্রে থাকে তোমাদের যে কোনো একটি লিখতে হয় তো এই বছরের জন্য শিকার এবং দেশ পড়ে গেছে তো দু হাজার একুশ সালে রূপনারায়ণে কুলে আমি দেখি এবং প্রন্দনরতা জননীর পাশ থেকে যে কোনো দুটি রচনাধর্মী প্রশ্ন থাকবে তো এরপরে যে আছে নাটক নাটক তোমাদের দুটি আছে তো লেখা আছে দেখো যে কোনো একটি অতএব দুটো থেকেই প্রশ্ন দেয়া হয় তো তোমরা চাইলে যে কোনো একটি পড়তে পারো এবং আবার দুটো পড়তে পারো মোট বিষয় হলো প্রশ্নপত্রে দুটি নাটক থেকেই অথবা দিয়ে প্রশ্ন দেয়া হয় সেই জন্য এখানে বলা হচ্ছে যে কোনো একটি তো বিভাব নাটক শম্ভু মিত্রের এবং নানা রঙের দিন অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের তো এখান থেকে তোমাদের মোট নম্বর রয়েছে দশ তো তার মধ্যে রচনাধর্মী প্রশ্ন এটা থেকে একটি এটা থেকে একটি থাকে যে কোনো একটি লিখতে হয় অর্থাৎ পাঁচ নম্বর এবং দু নম্বর এসি কিউ এবং তিন নম্বর এমসি কিউ থাকে তো এরপর দেখো আন্তর্জাতিক কবিতা আন্তর্জাতিক কবিতা হিসেবে অর্থাৎ বাইরের দেশের বা বিদেশি কবি ব্রটল ব্রেক অনুবাদ করেছিলেন শঙ্খ ঘোষ পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন এই কবিতা আন্তর্জাতিক কবিতার আছে এবং ভারতীয় একটি গল্প আছে করতাল সিং দুগ্গালের তো অলৌকিক এই একটি কবিতা এবং গল্প থেকে মোট নম্বর রয়েছে সাত তো এর মধ্যে সাত নম্বরের মধ্যে পাঁচ নম্বর রচনাধর্মী প্রশ্ন অর্থাৎ বড় প্রশ্ন দেয়া হয় এবং এক নম্বর এসে কিউ এবং এক নম্বর এমসিকিউ থাকে তো এখান থেকেও তোমরা যদি যে কোনো একটি পড়ে নাও তাহলেও যে কোনো একটি লিখতে পারবে তবুও তোমাদের প্রশ্ন ভালো লেখার ক্ষেত্রে দুটো পড়া জরুরি এরপর দেখো পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ আমার বাংলা তো যেমন ক্লাস ইলেভেনে পড়েছ রবীন্দ্রনাথ ঠাকুরের গুরু এখানে রয়েছে সুভাষ মুখোপাধ্যায় আমার বাংলা এই আমার বাংলায় দেখো তারকা স্টারচিহ্ন রচনাগুলি পাঠ্যসূচির অন্তর্ভুক্ত তো আমরা তাহলে চলে যাই আমার বাংলা সেখানে কোন পাঠ্যগুলি তোমাদের আমি দেখাবো তো দেখো এই আমার বাংলা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ সুভাষ মুখোপাধ্যায়ের লেখা তো এই সহায়ক গ্রন্থটি তোমাদের পড়তে হবে তো জেনে নাও কোনগুলো তোমাদের সিলেবাসের মধ্যে বরাদ্দ আছে গাঢ় পাহাড়ের নিচে এরপরে স্টার দেওয়া আছে দেখো ছাতির বদলে হাতি কলের কলকাতা মেঘের গায়ে জেলখানা এবং হাতবাড়া এই পাঁচটি তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত আছে সবগুলো নয় গাড়ো পাহাড়ের নিচে ছাতির বদলে হাতি কলের কলকাতা মেঘের গায়ে জেলখানা এবং হাতবাড়া তো এই আমার বাংলা থেকে তোমাদের জন্য পাঁচ নম্বর রয়েছে এবং পাঁচ নম্বরই রচনা প্রশ্ন কোনো এসকিউ বা এমসিকিউ থাকে না তো আমি এখনই দেখিয়েও দিয়েছি কোনগুলো তোমাদের পড়তে হয় তারপরে দশ নম্বরে রয়েছে প্রবন্ধ রীতি এখানে চারটি আইটেম দেওয়া হয় তো তার থেকে তোমাদের চারশো শব্দে কম বেশি চারশো শব্দে যে কোনো একটি বিষয়ে লিখতে হয় তো সেখানে অনেক সময় একটি অনুচ্ছেদ দেওয়া হয় তার পক্ষে এবং বিপক্ষে লিখতে হয় আবার একটি থাকে যে সূত্র এবং তথ্য দেয়া হয় কোনো বিশেষত বেশি বেশিরভাগ জীবনী থাকে যেমন এই বছর বিদ্যাসাগরের জীবনী ছিল যাই হোক তা থেকে সেই সূত্র এবং তথ্যগুলোর উপর নির্ভর করে রচনা লিখতে হয় তো বা প্রবন্ধ রচনা করতে হয় এরপরে একটি মানুষ মানচিত্র থাকে তোমাদের কিছু পয়েন্ট করে প্রবন্ধের মতো পয়েন্টগুলো শুধু দেয়া হয় তো তা থেকে তোমাদের সাজিয়ে বিস্তারিত করে লিখতে হবে এবং আর একটা আইটেম থাকে একটা অনুচ্ছেদ দেওয়া হয় তো সেই অনুচ্ছেদ অনুচ্ছেদের গভীরে প্রবেশ করতে হবে বা বিষয়বস্তু গভীরে প্রবেশ করতে হবে মোট বিষয় হল এখানে প্রবন্ধের থেকে চারটি আইটেম দেওয়া হয় তো তার থেকে তোমাদের যে কোনো একটি লিখতে হয় এই হলো তোমাদের এই যে সাহিত্য যে চর্চা বইটি রয়েছে তো তার থেকে কী কী প্রশ্ন আসে বা কী কী সিলেবাসগুলো আমি জানিয়ে দিলাম তার কোন নম্বর বা কোথা থেকে কত নম্বর আসে তো এরপরে দেখো আর একটি যে বই রয়েছে যে বাংলা ভাষা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস তো এখান থেকে ভাষা অংশ রয়েছে এবং শিল্প সংস্কৃতি যে ইতিহাস বাঙালির সেগুলো একটু জানতে হবে তো জেনে নাও তো হ্যাঁ পেলাম তো এখানে দেখো বাঙালি শিল্প সংস্কৃতি ইতিহাস তো বাংলা ভাষা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস মোট রয়েছে তেতাল্লিশ নাম্বার তো এখানে দেখো একটু পরে আমরা যাচ্ছি তো বাঙালি শিল্প সংস্কৃতি থেকে তেরো থাকে ভাষা অংশ থাকে দশ এবং প্রকল্পপ্রূপ সংশোধন এখানে প্রকল্প প্রূপ সংশোধনে রয়েছে কুড়ি তো কোথায় কী রয়েছে আমি বলে দিই তো দেখো প্রথমেই রয়েছে বাংলা গানের ধারা তো এই বাংলা শিল্প সংস্কৃতিতে বাংলা গানের ধারা বাঙালির চিত্রকলা বাংলা চলচ্চিত্রের কথা বাঙালির শিল বিজ্ঞান চর্চা বাঙালির ক্রীড়া সংস্কৃতি তো এই যে পাঁচটা আইটেম রয়েছে এখান থেকে মোট রচনাধর্মী প্রশ্ন হিসেবে থাকে দুটো দুটো লিখতে হয় তো দশ নম্বরের জন্য এবং এমসিকিউ থাকবে তেরো এই এই মিলে মোট সরি বন্ধুরা এমসিকিউ থাকে তিন এই মিলে মোট তেরো অর্থাৎ দশ নম্বর রচনাধর্মী প্রশ্ন এবং দুটো লিখতে হয় এবং তিন নম্বর এমসি থাকে আর এমসিকিউর কোন কোনো বেশি থাকে না যাই হোক এই করে তেরো তো এরপরে রয়েছে যে বাঙাল ভাষা পর্ব থেকে যে রয়েছে ভাষা অংশ এখান থেকে পাঁচটি আইটেম রয়েছে ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা ধনীত্ত্ব রূপতত্ত্ব বাক্যততত্ত্ব এবং তত্ত্ব তো এখান থেকে কত নম্বর রয়েছে না দশ তো এই দশের মধ্যে পাঁচ নম্বর এমসিকিউ কিউ বন্ধুরা পাঁচ নম্বর রচনাধর্মী প্রশ্ন থাকে এবং দু নম্বর এমসিকিউ এবং তিন নম্বর এসি থাকে এই মিলিয়ে মোট পাঁচ তবে এই এই অংশ থেকে বেশিরভাগ রচনাধর্মী প্রশ্ন দেওয়া হয় না এখন পর্যন্ত কোনো দিন আসেনি ধনীত্ত্ব রূপতত্ত্ব বাক্যতত্ত্ব শব্দতত্ত্ব বেশিরভাগ আসে এটা থেকে প্রায় আসে না যাই হোক এইভাবে তোমাদের ভাষা অংশ এবং বাংলা শিল্প সংস্কৃতি ইতিহাস এইগুলো তোমাদের পড়তে হবে আর যে প্রকল্প রয়েছে বা প্রজেক্ট এর মধ্যে প্রকল্পের জন্য পনেরো এবং প্রুফ সংশোধন একটা অনুচ্ছেদ দেওয়া হবে কোথায় জ্যোতিপূর্ণুচ্ছেদগুলো তোমাদের দিতে হবে তো সেটার জন্য পাঁচ সব মিলে প্রজেক্টের প্রজেক্টের জন্য মোট কুড়ি রয়েছে তো এইভাবে মোট একশো নম্বর দেয়া হয় তবু তোমাদের আমি যেটা সিলেবাসটা দেখালাম এই দুটি বই তো এর থেকে নম্বর বিভাজনটা আরও ক্লিয়ার হয়ে যাবে তোমাদের এখানে আমি দেখাবো বইগুলো দেখে নাও পরে তোমাদের স্কুলে দেওয়া হবে বা কেউ কালেক্ট করে নিয়েছে সকলে আচ্ছা এরপরে তোমাদের নম্বর বিভাজনটা আমি একটু দেখিয়ে দিই তাহলে তোমরা আরও ক্লিয়ার হয়ে পড়বে বা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের বিষয়টি তো দেখো যে গল্প যে তিনটি গল্প রয়েছে কে বাঁচায় কে বা কে বাঁচায় কে বাঁচে এবং ভাত এবং যে ভারতবর্ষ তিনটি গল্প থেকে এমসিকিউ থাকে পাঁচ নম্বরের জন্য এসে কিউ থাকবে দু নম্বরের জন্য অর্থাৎ দুটো থাকে এবং ডেসক্রাইব বা রচনাধর্মী প্রশ্ন থাকে পাঁচ নম্বর অর্থাৎ পাঁচ দু সাত পাঁচ বারো অর্থাৎ মোট গল্প থেকে থাকে বারো আচ্ছা এরপরে তোমাদের একটু জানিয়ে দেই এসে কিউ তোমাদের কুড়িটি ওয়ার্ড বা কম বেশি কুড়িটি শব্দের মধ্যে লিখতে হয় তো ডেসক্রাইব যে কোয়েশ্চেন থাকে পাঁচ নম্বরের জন্য এখান থেকে দেড়শোটি বা একশো পঞ্চাশ শব্দে কম বেশি লিখতে হয় আচ্ছা এরপরে দেখো নাটক নাটক যে দুটি রয়েছে এবং যে কোনো একটি পড়লেই তোমাদের হবে বিভাব এবং নানা রঙের দিন এবং তা থেকে তিন নম্বর এমসিকিউ দেয়া দেওয়া হয় তিনটি থাকে এবং এসে কিউ হয় দুটো এরপরে দেখো পাঁচ নম্বরে একটা লিখতে হয় মোট দশ নম্বর নাটকে রয়েছে এরপর দেখো কবিতা কবিতাতে চারটি এমসিকিউ থাকে এবং এসএ থাকে চার নাম্বার যে পাঁচটি কবিতা রয়েছে এবং রচনাধর্মী প্রশ্ন পাঁচ থাকে একটা অর্থাৎ একটি লিখতে হয় মোট তেরো এরপরে দেখো আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় গল্প আন্তর্জাতিক কবিতা পড়তে জানে এমন এক মজুরির প্রশ্ন এবং অলৌকিক যে গল্পটি রয়েছে তো এই দুটো থেকে এক নাম্বার এমসিকিউ থাকে এক নাম্বার এসে থাকে এবং পাঁচ নম্বরে একটা রচনা প্রশ্ন থাকে তোমাদের বলবো এখান থেকে কবিতা থেকে একটা থাকে প্রশ্ন ভারতীয় গল্প থেকে একটি থাকে তোমাদের যে কোনো একটি লিখতে হয় মোট সাত পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ যে আমার বাংলা সুভাষ মুখোপাধ্যায়ের লেখা তার থেকে যে পাঁচটি টাইপ বা টপিক রয়েছে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি ইতিমধ্যে তো সেই পাঁচটি টপিক থেকে একটি প্রশ্ন লিখতে হয় অতএব মোট পাঁচ নম্বর এখান থেকে রয়েছে এরপরে বাঙালি শিল্প ও সংস্কৃতি যে গানের ধারা চিত্রকলা বা বিজ্ঞান চর্চা ক্রীড়া চর্চা এইগুলো যে রয়েছে সেখান থেকে তিন নম্বর থাকে এমসিকিউ এবং এখান থেকে এসিকিউ বা যে কুড়িটি শব্দের মধ্যে লিখতে থাকে না এবং পাঁচ নম্বরে দুটি প্রশ্ন লিখতে হয় তো সেই হিসেবে মোট তেরো আচ্ছা এরপর দেখো ভাষা অংশ যে ধন রূপতত্ত্ব রূপত্ব তত্ত্ব এইভাবে যে ভাষা অংশগুলো রয়েছে এখান থেকে দু নম্বর এমসি থাকে তিন নম্বর এসে এবং পাঁচ নম্বরে একটি বড় প্রশ্ন লিখতে মোট দশ এরপরে প্রবন্ধ থেকে দেখো আমি এখান থেকে প্রবন্ধে কোনো শর্ট প্রশ্ন থাকে না এসে থাকে না কেবলমাত্র রচনাধর্মী প্রশ্ন একটি লিখতে হয় দশ নম্বরে চারশো কম বেশি চারশো শব্দে মধ্যে তবে চারটি আইটেম থাকে ইতিমধ্যে আমি তোমাদের জানিয়ে দিয়েছি অতএব দেখে না তোমাদের এমসিকিউ থাকে মোট গল্প নাটক কবিতা বা আন্তর্জাতিক কবিতা ভারতীয় গল্প এবং বাংলা শিল্প সংস্কৃতি ইতিহাস ভাষা অংশ এগুলো থেকে মোট থাকে আঠেরো নম্বর হচ্ছে এমসিকিউ এরপর দেখো এসসি থাকে সব গল্প নাটক বা ই থেকে আন্তর্জাতিক গল্প ইত্যাদি থেকে বাঙালি আচ্ছা ভাষা থেকে থাকে এগুলি থেকে মোট বারো নম্বর থাকে এসে কিউ এরপরে দেখো রচনাধর্মী প্রশ্ন একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি সাতটি আটটি তো মোট পঞ্চাশ নম্বর রয়েছে এবং চল্লিশ নম্বর রয়েছে এবং তার মধ্যে আবার দশ প্রবন্ধ নিয়ে মোট পঞ্চাশ নম্বর রচনাধর্মী প্রশ্ন হিসেবে বরাদ্দ রয়েছে মোট রয়েছে আশি নম্বর তোমাদের মূল যে প্রশ্নপত্র দেওয়া হয় সেখানে লিখতে হবে বা আশি নম্বরের পরীক্ষায় উত্তর প্রশ্নের উত্তর দিতে হয় এবং কুড়ি নম্বর যে প্রজেক্ট বা প্রকল্প রয়েছে তোমাদের স্কুলের সেগুলো জমা দিতে হয় তার মধ্যে প্রুফ সংশোধনই রয়েছে পাঁচ এবং প্রজেক্ট বা প্রকল্পের মধ্যে রয়েছে পনেরো মোট মিলিয়ে কুড়ি এই করে তোমাদের একশো নম্বর বাংলার দ্বাদশ শ্রেণীতে তো তোমাদের দ্বাদশ শ্রেণীতে বাংলার সম্পূর্ণ সিলেবাস আজকে তোমাদের জানালাম তোমাদের উদ্দেশ্যে আমি বলব তোমাদের যে পাঁচটি কবিতা রয়েছে সেই কবিতার সম্পূর্ণ আলোচনা এবং এমসিকিউ এবং দু হাজার একুশ সালে কী বড় প্রশ্ন আসতে চলেছে তার সম্ভাব্য সাজেশান দিয়ে দিয়েছি তবে ফাইনাল সাজেশান নয় কবিতাগুলোর আলোচনা তোমরা শুনতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশানে গিয়ে লিঙ্ক প্রেস করতে পারো ইতিমধ্যেই তোমাদের মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে গল্পটি বিস্তারিত আলোচনা করে দিয়েছি পরবর্তীকালে আরও অন্যান্য যে টপিকগুলো রয়েছে ধীরে ধীরে আলোচনা করা হবে তাই তোমরা যারা এই চ্যানেলে প্রথম এসেছ এইরকম সাহিত্য ধর্মে আরও আলোচনা পেতে এই ছোট্ট চ্যানেলটিকে সমৃদ্ধ করার জন্য তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেলাইকন প্রেস